আচ্ছা দেখ, ব্যাপার না, ও আমার হালকা সাপোর্ট দিতে পারলে চলবে। এখন আমি ম্যাচটা একটু অন্যরকম খেলা দেবো, আসলে আর খেলার ধরন একটু চেঞ্জ হবে। সমস্যা থেকে কল আসছে ভাই, তোরা সমস্যা থেকে কল দিছে আজকে? সমস্যা আমার কি সমস্যা আসছে নাকি? হ্যালো, ই আসি বাসা বাসা কেন? চলো বর্ষা, সুযোগ আসছে, বাহিরেও দাঁড়িয়ে আসছে, বাহিরে ধরো। আয় সুযোগ পাই করতেছি তোকে। এ ওয়াল প্যাক করে আছে, ওরে উকম মারে নাই, এর লগে উকম মারিস না ভাই। না উকম মেরে ফাইট নেই নাই, ওরে এটা এটা আর বড় ক্যারেক্টার আসছে বর্ষা। বাহিরিয়ার সুযোগটা নিচ্ছে সব তুমি জানাচ্ছো। এসি অফ করে রাখা হবে, তো সাইড বল সার্ভিস 26 দেয় আছে, তো সে কারেন্ট বিল কত ওঠে? এসি চালনা তো 2000 রুপিতে কত ওঠে? 2000 রুপিতে তোমাদের কত আছে বাচ্চা কই? ও আমি যে এসি পয়েন্ট তোমার সামনে আমার সামনে দুইটা কি পাসওয়ার্ড? Thank you.
কিরে ঘুরে আসতেছে খুলে ফেল চিপার মতো পড়ছিল চিপার মতো সামনে মাহি আছে কে শালা দূর থেকে আবার কে জানি মানুষ ভাই দূরে কি করতেছ
আমি তো ডিরেক্ট মারতে পারছি তোরা যে হেড মারলাম তুই মরলি নাকি হেলমেট লাগছে টোকেনে তো কোনো কামই নেই, রিকোয়েস্ট কি দিব? আবার রিকোয়েল খালি রিকল করে পুরে ভাই ও ওরে আবার রিভাইভ দিছে ওইটা আমাদের জন্য ডিসকাউন্ট দূর ভাই আসল খেলা বাচ্চা নয় কি
আচ্ছা আমার চার্জি প্রাইসেস 20% আসতেছে, একজন একজন ঘুরে আসতেছে, পিছন দিয়ে আসতেছে, এই যে এখানে ভাই আমার সামনে আয়, এলে হেড খাওয়া এত রিকোয়েল করে একটা সামনে দুইটাই এখানে জীবনে হেডশট খেলি নেই ওর উপরে সন্দেহ বেশি হইতেছে। এটার আগে ধরি সালাম, মোবাইলে ল্যাগ করা শুরু হয়ে গেছে। ওরে ভাই বাচ্চা, আমি তো আমি খেয়াল করিনি আমার হাতে ডেজার্ট নেই, M18 আমি এত দূর থেকে M18 দিয়ে শট দিতেছি না বলো তোর মতো, আমি ভাবছি আমার হাতে ডেজার্ট। আমার হাতে ডেজার্টটা থাকলে বাচ্চায় একটা খেলে। হ্যাঁ এই জায়গায় তো হেড মারে মজা আছে ডেজার্টের, এই জায়গায় তো হেডটা বেশি লাগে বর্ষর সপ্তাহে, এখানে সব হেড মারে মানে এদিকে তাহলে ওইটা কই ব্যাগ দিস না কিন্তু
ওয়ান ভার্সাস টু না?